গ্রীষ্মকালে কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশন এলাকায় পা রাখলেই শুনতে পাবেন পানি খান তৃষ্ণা মেটান পয়সা লাগবে না। ট্রেন যাত্রীদের প্রায় 7 বছর ধরে এমন ডাক দিয়ে বিনামূল্যে বিশুদ্ধ পরিষ্কার ও ঠান্ডা পানি পান করান হামিদুর রহমান শিপন, তবে তিনি ভিন্ন শিপন নামেই বেশি পরিচিত। প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকাল সামনে রেখে শুরু করেছে ভিন্ন শিপনে ট্রেন যাত্রীদের বিনামূল্যে পানি পান করানোর কার্যক্রম। 20 মার্চ সকালে তার কার্যক্রম উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ সহ অনেকেই। আমার প্রায় 12-14 বছর এই পানি খাওয়ানোর উদ্দেশ্য কিছুই না, আমার মানুষের পাশে খাড়াইতে অনেক তৃপ্তি পাই, তৃপ্তি পাই এই কারণে মানুষ মানুষের জন্য। আমি দীর্ঘদিন ট্রেন যাত্রীদের বাজারে যখন অবসর টাইম থাকে আমি সেচ্ছায় আমি মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আর টিউবওয়েলের আমি এই যে ঢোকের ভিতরে পানি আছে টিউবওয়েলের পানি, একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, সেই টিউবওয়েলতে আমি নিজে কষ্ট করে ভরে দিই আর বাড়তি করে খাওয়া খাওয়া যাত্রীদের সেবা দিই। আমার অনেক কিছু ইচ্ছা আছে, আমার তো আর সেরকম সে পরিবেশ নাই। হ্যাঁ, এখানে ফ্যান ছিল না, আল্লাহ আমার ফ্যান দিয়েছে, একটি কল ছিল না, মাইক ছিল না, সবই দিয়েছে। এমন ভালো ভালো সেবামূলক যে কাজ করবো, আমার কাছে আসে যে কোনো কাজের বিষয়ে সেবামূলক কাজে আসে, আমার তো অর্থ সেরকম নাই। হ্যাঁ, তার পাশে শুধু ভালোবাসা দিয়ে আমি সহযোগিতা করি, তাছাড়া কিছু করতে পারি না। এটা আসলে আমি গতবারও এখানে এই উদ্যোগটা আমি দেখেছি, ভিন্ন শিপন নামে পরিচিত। সে আসলে আসল নাম শিপন হলেও আসলে ভিন্ন শিপন বলে এ কারণে যে আমাদের এই যান্ত্রিক যুগে আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটা ব্যস্ত থাকি যে ভালো কিছু করলে সেটা ভিন্ন রকমই মনে হয়। তো ভিন্ন শিপন আমরা দেখেছি যে তার একটা সততা স্টোর মতো একটা স্টোর আছে, যেখানে সে মানুষকে সততার শিক্ষা দিচ্ছে যে দোকানে থাকবে, সেখান থেকে আপনার যদি সৎ হন তাহলে সেই মূল্যটা দিয়ে নিয়ে চলে যাবে। তা আপনাদের বিবেককে একটা আলাদাভাবে নাড়া দিয়ে যাচ্ছে, যেমন ঠিক একইভাবে যে মানুষকে পানি খাওয়ানোর মতো একটা বিষয় যখন ট্রেন আসে বা ট্রেন স্টেশনে যারা তৃষ্ণার্ত মানুষ আসে তাদেরকে শিপন ফ্রি এই পানিটা খাওয়াচ্ছে। এটা একদিক থেকে দেখতে গেলে মনে হয় যে পানির দামই বা কত, কিন্তু আপনার এই উদ্যোগটা বা পানি তো আমরা কিনেও খাই, একটা বিশুদ্ধ পানি সে সরবরাহ করছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো মন থেকে করছে। যে আমরা যেটা এই লালনের দেশে বলি যে সহজ মানুষ হচ্ছে সে। তো আমরা মনে করি যে শিপনের মতো মানুষ যদি থাকে সমাজে, যারা নিজের কথা চিন্তা না করে আশেপাশের লোকজনের কথা চিন্তা করে, এই মানুষগুলোকে আমরা আরও উৎসাহ দিতে চাই। উপজেলা প্রশাসন তার পাশে বিভিন্নভাবে আছে, এর আগেও আমরা এই উদ্যোগের সাথে খুব ইতিবাচকভাবে আমাদের অবস্থান ছিল, এবং তার কিছু আর্থিক সে নিজে কিন্তু কখনো কিছু চায় না, কিন্তু তাকে আর্থিক সহায়তা কিছুটা করা হয়েছে, যেটা শিপন হয়তো আমাদের সাথে সে কৃতজ্ঞতাও জানিয়েছে। কিন্তু তার জন্য কিছু করতে পারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজেকে ধন্য মনে করি যে না, এরকম ভালো কাজের পাশাপাশি আমরা থাকতে পারছি। তার ঘরের একটা সমস্যা ছিল, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সেই ঘরটা কিছুটা হলেও মেরামত করে দেওয়ার জন্য। তবে আমার মনে হয় যে শিপনের মতো লোকের কাজ পাশে শুধু প্রশাসনের না, সকলের দাঁড়ানো উচিত। তো তার এই উদ্যোগটাকে স্বাগত জানাই, এবং তার দেখা দেখি যেন এরকম প্রত্যেকে একটা করে ভালো উদ্যোগ নিয়ে টোটাল আমাদের কুমারখালীকে একটা ভালো পরিবেশের মধ্যে নিয়ে আসে, সবাই মিলে যেন ভালো থাকতে পারে।